हेलो गाइज, वेलकम टू माय यूट्यूब चैनल। तो आशा করছি তোমরা কন্টিনিউয়াস স্টাডি চালিয়ে যাচ্ছ, ডিমোটিভেট হচ্ছ না। কারণ এক্সাম খারাপ হলেও আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে, এত তাড়াতাড়ি কিন্তু হার মেনে গেলে চলবে না। তো আমরা আজকে আলোচনা করব ইম্পর্টেন্ট কিছু সিলেবাসের ব্যাপারে, যে সিলেবাসটা কিন্তু কমন সিলেবাস তিনটে এক্সামের জন্য। এই যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা কিন্তু তিনটে যে এক্সাম, RRB JEE, SSC JEE এবং NHPC JEE, তিনটের জন্য কিন্তু কমন সিলেবাস। আর এটা কিন্তু অফিসিয়াল সিলেবাস, ঠিক আছে? আমি নিজের থেকে বলছি না, এটা কিন্তু অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল সিলেবাসে দেওয়া আছে এটা। তো RRB JEE এটা সিলেবাস। ফার্স্ট বলে রাখি, RRB JEE সম্বন্ধে কিছু তথ্য। তো RRB JEE এর দুটো সিবিটি টেস্ট হয়, ঠিক আছে? প্রথমে একটা নাম্বার ওয়ান ফার্স্ট সিবিটি, আর সিবিটি ওয়ান হয়ে থাকে, আর সিবিটি টু হয়ে থাকে, ঠিক আছে? সিবিটি টু হয়ে থাকে। তো এবারে সিবিটি ওয়ান পুরোপুরি নন টেকনিক্যালের উপর বেস করে থাকে, যেখানে অঙ্ক থাকে, রিজনিং থাকে, জেনারেল সায়েন্স থাকে এবং তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। এই চারটে তোমার সিবিটি ওয়ানে থাকে, ঠিক আছে? যদি তোমার 100 নম্বরের এক্সাম হয়, সিবিটি ওয়ান পাস করার পরে তোমাদের সিবিটি টু হয়, এবং সিবিটি টু এ কিন্তু তোমাদের 150 নম্বরের পরীক্ষা হয়। তার মধ্যে 100 নম্বর থাকে টেকনিক্যাল, আর টেকনিক্যালের সিলেবাস তোমাদের কাছে, আর বাকি তোমাদের 50 নম্বর থাকে নন টেকনিক্যাল, যার মধ্যে 10 নম্বরের মতো ফিজিক্স, 10 নম্বরের মতো কেমিস্ট্রি, ঠিক আছে? তারপর তোমার 10 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু তোমার এনভায়রনমেন্ট রিলেটেড কিছু কোশ্চেন থাকে, মানে আমি বলতে পারো মিসলেনিয়াস পার্ট, ঠিক আছে? কোনো ইংলিশ থাকে না। তো বাকি 50 নম্বর তোমার মিসলেনিয়াস পার্ট। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা মানে স্কিম, মানে তোমার যে প্যাটার্ন এক্সাম, এক্সামের যে প্যাটার্ন সম্বন্ধে তোমাদেরকে আলোচনা আমি করে দিলাম, যে সিবিটি ওয়ান এরকম ধরনের হয়, সিবিটি টু এরকম ধরনের হয়ে থাকে। তো তোমাদের কিন্তু ফার্স্ট সিবিটি ওয়ানকে ক্র্যাক করতে হবে, এবং সিবিটি ওয়ান ক্র্যাক করার পরে তোমাদের সিবিটি টু কিন্তু তারপরে কিন্তু হবে। তো তোমাদেরকে কিন্তু কন্টিনিউয়াস দুটোকেই কিন্তু মানে প্রপারলি পড়াশোনা করতে হবে। 2018 সালে লাস্ট, 2018তে লাস্ট RRB JEE তোমার নোটিফিকেশান বেরিয়েছিল। তো তারপরে কিন্তু আরও কিন্তু বেরোয়নি। তো 2022-এ কিন্তু বেরোনোর কিন্তু কথা, ঠিক আছে? বেরোনোর কিন্তু প্রবাবিলিটি আছে, কোনো সিওরিটি নেই, বাট প্রবাবিলিটি আছে। তো যখন তোমাদের নোটিফিকেশান বেরোবে, তখন যদি তোমরা পড়াশোনা স্টার্ট করো, তাহলে কিন্তু কিছু হবে না। তোমাদেরকে আগের থেকে প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আর তোমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করছো, যে এক্সাম কিন্তু এই ভিকে মেহতা, আর কে রাজপুত পরে কিন্তু ক্লিয়ার হবে না, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু মানে ভিকে মেহতা, আর কে রাজপুত তোমরা করো, ডাজন্ট ম্যাটার, বাট সেখানে প্রত্যেকটা কোশ্চেনকে তোমরা অ্যানালাইজ করার চেষ্টা করো, যে এই কোশ্চেনটা থেকে আর কী কী কোশ্চেন হতে পারে, এবং এইটার অ্যান্সার, অ্যান্সারের অপশান আর কী কী হতে পারে। তোমরা এইভাবে ব্যাপারটাকে অ্যানালাইজ করে ব্যাপারটা করার চেষ্টা করো, এরপরে তোমাদের সুবিধা হবে। নাহলে কিন্তু তোমাদের ওই গতানুগতিক যে কোশ্চেন ডাইরেক্ট থ্রো হয়ে যায়, যেটা মানে আর কে রাজপুত থেকে ডাইরেক্ট দিয়ে দিলো, বা ভিকে মেহতা থেকে আর কে ডাইরেক্ট দিয়ে দিলো, ওরকম কোশ্চেন কিন্তু আর হয় না, ঠিক আছে? যত দিন যত কম্পিটিশন বাড়ছে, সেই কারণে তোমাদের কিন্তু পড়াশোনাটাকে কিন্তু বাড়াতে হবে। আর আমাদের টেকনিক্যালে কথা বলতে, আমাদের ইলেকট্রিক্যালে যদি আমরা কথা বলি, ইলেকট্রিক্যালে কিন্তু কম্পিটিশন খুবই হাই, আর ভ্যাকেন্সির সংখ্যা খুবই কম থাকে। অল ইন্ডিয়াতে 30-40টা করে ভ্যাকেন্সি থাকে, ঠিক আছে? তো সেই কারণের জন্য খুবই হাই লেভেলের কম্পিটিশন। ম্যাক্সিমাম জন তো হালই ছেড়ে দেয় যে না, করবো না, 20-30টা ভ্যাকেন্সিতে কী হবে। বাট কিছু করার নেই বন্ধু, কিছু করার নেই। কারণ হচ্ছে যে মনের মধ্যে যদি জোরটা না রাখো, যে না করবো না, করবো না, তাহলে কিন্তু গভর্নমেন্ট চাকরি কিন্তু হবে না, গভর্নমেন্ট জব কিন্তু হবে না। তো গভর্নমেন্ট জবের জন্য কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্স রাখতে হবে তোমাদেরকে, যে সময়টা দিতে হবে তোমাদেরকে, পেশেন্স রাখতে হবে তোমাদেরকে, তাহলে কিন্তু গভর্নমেন্ট জব আসবে না। তো গভর্নমেন্ট জবের সবথেকে প্রথম মন্ত্র হচ্ছে তোমাদের পেশেন্স রাখতে হবে। তো পেশেন্স রাখো, অবশ্যই তোমাদের কাজ হবে। তো RRB JEE হলো, এটা RRB JEE-র কথা। আর SSC JEE যদি আমি কথা বলি তোমাদেরকে, তো SSC JEE তোমাদের দুটো সিবিটি, মানে মানে সিবিটি ওয়ান হয়, এবং 2 নম্বর যে এক্সামটা সেটা তোমার রিটেন এক্সাম হয়, মেন এক্সাম হয়, ঠিক আছে? মেন এক্সাম। তো SSC JEE যে তোমার সিবিটি ওয়ানের যে সিলেবাস, সিবিটি ওয়ানের সিলেবাসের মধ্যে তোমার কী থাকে, 100 নম্বর টেকনিক্যাল থাকে, আর বাকি 100 নম্বর নন টেকনিক্যাল। 100 নম্বর নন টেকনিক্যালের মধ্যে 50টা GK এবং 50টা রিজনিং থাকে, ঠিক আছে? আর এই যে তোমাদের 100 নম্বর টেকনিক্যালের যে সিলেবাস, সেটা হচ্ছে তোমাদের তোমাদের সামনে আছে, আমি একটু পরে আলোচনা করছি। আর NHPC JEE মানে হচ্ছে তোমার ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, সেখানে ভ্যাকেন্সি বেরিয়েছিল কিছুদিন আগে। তো তার এক্সাম ডেট কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, আর অ্যাডমিট কার্ড মোস্ট সম্ভবত আমার যেটা মনে হচ্ছে 20 তারিখ, মানে 20th মার্চ থেকে ওরা অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। তো আমি যদি অ্যাডমিট কার্ড যেদিন দেবে ওরা, আমি সেদিনে কিন্তু তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো, যে কীভাবে ডাউনলোড করবে, বা অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো ওরা এক্সাম ডেট অ্যানাউন্স করে দিয়েছে, 5th এপ্রিল ওরা এক্সাম ডেট এক্সাম নেবে বলেছে, ঠিক আছে? এবার ইলেকট্রিক্যালের, সিভিলের তার আগে 4 তারিখে, আর মেকানিক্যালের 5-6 তারিখে। তো তোমাদের কাছে এবারে বেশি দিন সময়ও নেই, সেই কারণের জন্য বেশি ক্লাসও হবে না। বাট আমি একটা প্ল্যান করেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে যে SSC JEE-র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা করছিলাম অলরেডি, ঠিক আছে? SSC JEE দেখো, SSC JEE কেন করছি আমরা, কারণ হচ্ছে যে SSC JEE যে প্যাটার্নটা, মানে SSC JEE যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু বেস টাইপের, মানে মানে এই কোশ্চেনটা হচ্ছে একটা বেস বলতে পারো তোমরা, ঠিক আছে? তো RRB JEE বলো বা তোমার NHPC JEE বলো, এখান থেকে কিন্তু কোশ্চেন ডাইরেক্ট না তুললেও কিন্তু এই ধরনের কোশ্চেন ওরা তোলার চেষ্টা করে, ঠিক আছে?
তোমার নিশ্চয় WBCTCL দিয়ে পর নিশ্চয়ই বুঝতে পেরেছো নিশ্চয় যে কোশ্চেনের ট্রেন্ডটা কি এসছে, কোনটা সত্য কোনটা মিথ্যা। আমি আগেও বলেছিলাম কিন্তু যে 2018 মতো কোশ্চেন হবে না, 2016 মতো কোশ্চেন হবে না, ট্রেন্ড পাল্টাচ্ছে। এখনকার ট্রেন্ড কিন্তু এরকম, তুমি স্টেটমেন্ট দিয়ে বলবে কোনটা ট্রু আর কোনটা ফলস, ঠিক আছে, বা নিচে বলবে নিচে কোনটি অ্যাডভান্টেজ নয় কোনটি ডিসঅ্যাডভান্টেজ। তো এই ধরনের খুবই গুড়িঘাড়ি গুড়িঘাড়ি কোশ্চেনটা চেষ্টা করাটা, সেই কারণে আমাদেরকে কিন্তু ভালো করে ডিটেলসে পড়তে হবে প্রত্যেকটা পয়েন্টকে। আর আমরা আমরা তোমরা নিশ্চয়ই জানো যে আমি যখন ক্লাস করাই তোমাদের কিন্তু একটা কোশ্চেনের জাস্ট কোশ্চেন লিখে দিলাম, অ্যান্সার দিলাম, আমি কিন্তু এভাবে করাই না। ওই কোশ্চেন রিলেটেড কিন্তু বিভিন্ন রকম তথ্য আমি দিয়ে থাকি, আর ওই তথ্যগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কাছে, ঠিক আছে। এক্সামে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন থ্রো হবে না, এক্সামে ওই রিলেটেড, কিন্তু এক্সামে ওই রিলেটেড যে ব্যাপারগুলো বলছি মুখে বা যেটা তোমার লেখা থাকছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে কাজ হবে। তো ফার্স্ট ফার্স্ট অফ অল দেখো যে তোমাদের কাছে যেহেতু তোমাদের সময় NHPCC এর জন্য বেশি সময় নেই, তোমাদের সময় কিন্তু আছে SSC JEE এর জন্য। SSC JEE এর নতুন যে নোটিফিকেশন তোমাদের নভেম্বরে বা ডিসেম্বরের দিকে তোমাদের ডাইরেক্টলি কিন্তু বেরিয়ে যাবে, কারণ এটা অফিসিয়ালি ওরা বলে দিয়েছে, ঠিক আছে। আর এক্সাম কিন্তু মার্চ হবে এটাও কিন্তু বলে দিয়েছে, সে কারণের জন্য আমাদের কাছে কিন্তু বেশি সময়ই নেই। তো টার্গেট রাখো আপাতত SSC JEE-টাকে মেন টার্গেট রাখো, ঠিক আছে। আর তার সঙ্গে আমি আশা করছি মাঝখানে RRBJEE নোটিফিকেশন ওরা দিয়ে দেবে, তো RRBJEE দিয়ে দিতে তো খুব ভালো জিনিস, খুবই খুশির খবর হবে ব্যাপারটা। আর আমি একটা আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছি তোমাদের জন্য NBCC, ঠিক আছে, NBCC এর তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি বেরিয়েছে, ভ্যাকেন্সি খুবই কম, বাট তোমরা চাইলে পর ফর্ম ফিল আপ করতে পারো। ওখানে একটাই টেস্ট হবে, মানে NBCC একটা গভর্নমেন্ট, তোমার গভর্নমেন্ট কোম্পানি আর কি, গভর্নমেন্ট জব, ঠিক আছে, নন গভর্নমেন্ট নয় কিন্তু গভর্নমেন্ট জব। তো দেখো তোমাদের জন্য আমি কী হেল্প করতে পারি, সেটা হচ্ছে যে আমি SSC JEE-র PVS এর কোশ্চেন, 10 ইয়ার্স PVS এর, ঠিক আছে, 10 PVS ইয়ার, 10 PVS এর কোশ্চেন আমি অলরেডি করাচ্ছিলাম। সেখানে আমরা পাওয়ার সিস্টেমের তিনটে ক্লাস করেছি, ঠিক আছে, টেস্ট তিনটে ক্লাস করেছি, তিনটে পার্ট করেছি আমরা, মেশিনের একটা পার্ট করেছি, বেসিক ইলেকট্রিক্যালের দুটো পার্ট করেছি, আর মেজারমেন্টটা একটা পার্ট করেছি, আর ইলেকট্রনিক্সে একটা পার্ট করেছি। এবার আমরা এই ক্লাসটাই কিন্তু রিজিউম করবো, এই ক্লাসটা কিন্তু কন্টিনিউ করবো আমরা, ঠিক আছে। আর আপাতত আর কোনো ক্লাস আমি নিচ্ছি না, আপাতত এই ক্লাসটা আমরা রোজই নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। কোশ্চেন দরকার পড়লে আমরা টাইমটা একটু কম করে কোশ্চেনটা কম কম নেবো, বাট রোজই নেওয়ার আমরা চেষ্টা করবো। আর খুবই তাড়াতাড়ি আমরা এই পার্টটাকে পুরোপুরি শেষ করার চেষ্টা করবো, মানে পুরো যে পার্ট আছে, যে যে 10 ইয়ার্স যে PVS এটা আমরা পুরোপুরি কভার করার চেষ্টা করবো। আর আমি আশা করছি তোমাদেরকে যে এই পার্টটা যদি কভার করো তোমরা অনেক কিছু তোমরা জানতে পারবে, তোমরা নিজেদের নলেজ তোমরা ইম্প্রুভমেন্ট করতে পারবে, ঠিক আছে। আর তোমরা যদি চেয়ে থাক তোমরা যদি চাও তাহলে WBCTCL JEE-র জন্য আমি 20 প্র্যাকটিস সেট বানিয়েছিলাম, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো, কারণ ইলেকট্রিক্যালি সেটা যে কোনো এক্সামের জন্য তোমার একই থাকে, জাস্ট তোমার লেভেলটা হাই আর লো হয়ে থাকে, আর কিছু হয় না। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, সিলেবাস তোমাদের দেখতে হচ্ছে পরিষ্কার নিশ্চয়ই যে বেসিক বেসিক কনসেপ্টের মধ্যে তোমাদের ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স বিভিন্ন ধরনের কনসেপ্টগুলো যেগুলো থাকে আর কি, নর্মাল ব্যাপার। নাম্বার 2 যে তোমার সার্কিট ল, ঠিক আছে, নাম্বার 3 ম্যাগনেটিক সার্কিট, নাম্বার 4 AC ফান্ডামেন্টাল, নাম্বার 5 হচ্ছে তোমার মেজারমেন্টের মধ্যে সবটাই পড়ছে, ঠিক আছে। নাম্বার 6-এর মধ্যে পুরোটাই মেশিন পড়ে আর কি, DC মেশিন বলো, DC জেনারেটর বলো, DC মেশিন ট্রান্সফর্মার বলো, আর সব থেকে এখনকার যেটা ট্রেন্ড চলছে হচ্ছে তোমার সিঙ্গেল ফেজ মেশিনগুলো, ঠিক আছে। মানে সিঙ্গেল ফেজ মেশিন বলতে কোনগুলো স্যার? রিলাকটেন্স মেশিন, ঠিক আছে, রিলাকটেন্স মোটর বলো, তারপর তোমার এদিকে তোমাদের যেটা তোমার স্টেপার মোটর বলো, তার সঙ্গে তোমার স্প্লিট ফেজ যে ইন্ডাকশন মোটরগুলো আছে তোমার, ঠিক আছে, সিঙ্গেল ফেজ তোমার ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান মোটরগুলো যেগুলো আছে, ঠিক আছে, রিলাকটেন্স মোটর যেগুলো আছে, তো এই সমস্ত মোটর সম্বন্ধে কিন্তু তথ্যরা চাইছে কিন্তু, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবে, আমি আমি যখন এই ধরনের কোশ্চেন তোমাদের নোট ডাউন করবো, তোমরা কিন্তু আমি কিন্তু চেষ্টা করবো তোমাদেরকে পুরোপুরি ওই মোটর সম্বন্ধে তথ্যগুলো জানানোর। আর তোমরা চাইলে সেটাকে অবশ্যই কী করতে পারো, খাতায় নোট ডাউন করতে পারো যে এইটার তথ্যগুলো এইটা, ঠিক আছে। আমি যখন ধরো কোনো একটা কোশ্চেন ধরে এলো, ধরো সেখানে ধরো ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান মোটরে ধরো কোনো কোশ্চেন এলো, সেখানে কিন্তু আমি অ্যান্সারটা বলবো তো বটেই, তার সঙ্গে কিন্তু ওই মোটর রিলেটেড আমি কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখতে পারো, সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে তোমাদের কাজ হবে। কারণ তোমরা বুঝতেই পারছো যে কোশ্চেন কিন্তু এরকম আসবে না যে পুরোপুরি কোশ্চেন দিলাম অ্যান্সার কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার, এরকম নয় কিন্তু, ঠিক আছে, ব্যাপারটা এরকম জায়গায় নয়, এরকমভাবে কমন পড়ে না। কারণ এখন এক্সামের ওই দিন চলে গেছে যে আর্কের আজমির থেকে তুলে দেওয়া হয়, হবে না, এখনকার ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, এখনকার কোশ্চেন সেট হচ্ছে ডাইরেক্ট, ঠিক আছে, নতুন কোশ্চেন ওরা তৈরি করছেন, সেই কারণের জন্য আমাদেরকে কিন্তু ডিপলি একটু ভালো করে পড়াশোনা করতে হবে। আর একটা জিনিস, নতুন নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস হচ্ছে, যেমন PLC স্কাডা মাইক্রো প্রসেসর, ঠিক আছে, কন্ট্রোল সিস্টেম তো আগেও ছিল, তো PLC স্কাডা আমি চেষ্টা করবো, এই PLC বলো স্কাডা বলো ছোটো ছোটো কিছু ভিডিও তোমাদের জন্য আমি চেষ্টা করবো, সেখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা আলোচনা করবো। দেখো PLC স্কাডা থেকে কোশ্চেন দিচ্ছে বলে যে পুরোপুরি সাড়ে সবসময় যে PLC স্কাডাই করবো সেমনটা করলে কিন্তু হবে না, ঠিক আছে। আর হ্যাঁ, ভালো করে ইলেকট্রনিক্স পড়ো ভাই, ইলেকট্রনিক্স ভালো করে পড়তে হবে, ইলেকট্রনিক্সটা ইগনোর একদম করো না, ইলেকট্রনিক্স আমি ক্লাস দিয়েছি অনেক, ঠিক আছে, আমার চ্যানেলে তোমরা ইলেকট্রনিক্সের থিওরি ক্লাস পেয়ে যাবে, ইলেকট্রনিক্সের বেসিক ইলেকট্রনিক্স আমি দুটো ক্লাস দিয়েছি,
অ্যানালগ ইলেকট্রনিক্সে দুটো ক্লাস বা তিনটে ক্লাস দেওয়া আছে দেখবে, ডিজিটাল ইলেকট্রনিক্সে তোমার দুটো ক্লাস দেওয়া আছে দেখবে। তো আমি আমি চেষ্টা করবো তোমাদেরকে যে ইলেকট্রনিক্সের যে বাকি যে পার্টগুলো আছে তোমার, অসিলেটর বলো বা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বলো, সেই পার্টগুলো কিন্তু আস্তে আস্তে আমি তোমাদের কভার করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আপাতত তোমাদের আমি তোমাদের বলে রাখি যে ক্লাস তোমাদের আপাতত কাল থেকে স্টার্ট হবে, তোমাদের কাল থেকে আপাতত ক্লাস স্টার্ট হচ্ছে। তোমাদের ক্লাসের টাইম যেরকম ছিল তোমরা 7টার থেকে, ঠিক আছে, 7টার থেকে নেবে, 7টার থেকেই করো, 7 PM, 7টার থেকে তোমাদের ক্লাস হবে। এসএসসি যে PBSC-র কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করছি, আশা করবো তোমরা লাইভ ব্যাপারটাকে দেখবে, ঠিক আছে, লাইভ ব্যাপারটা দেখার চেষ্টা করবে। আর যখন দেখবে তখনই তোমরা চাইলে পর নোট ডাউন আস্তে আস্তে করে রাখতে পারো। তো তোমাদের আস্তে আস্তে এভাবে কী হবে, নলেজটা আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হবে। আর ক্লাসটা রোজ নেওয়ার চেষ্টা করো, কোনো দিন না নেওয়া হলে তোমাদের তার অবশ্যই তার পরের দিনে তোমরা ক্লাসটাকে মেক আপ করে নেবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। আর তোমাদের যদি কোনো কোয়েরি থেকে থাকে তোমরা নিচে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ঠিক আছে? কারণ হচ্ছে ক্লাসের সমস্ত PDFগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিংবা তোমরা যদি চাও তোমরা নিচে টেলিগ্রাম তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো অমিত বৈরাগ্য অফিসিয়াল, ঠিক আছে, অমিত বৈরাগ্য অফিসিয়াল। তো এটা আমার টেলিগ্রাম চ্যানেলের নাম আর কি। তোমরা গিয়ে তোমরা অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা জয়েন হলে তোমরা বিভিন্ন ধরনের কুইজও পেয়ে যাও, মাঝে মাঝে আমরা কুইজও খেলে থাকি ওখানে, টেকনিক্যালের কুইজ বলো। আর তার সঙ্গে বলে রাখি যে নন টেকনিক্যাল তোমরা কিন্তু পড়তে থাকো কন্টিনিউস, ঠিক আছে, জিকে পড়তে থাকো, জিকে পড়তে থাকো, রিজনিং করতে থাকো। কারণ হচ্ছে আমাদের এসএসসি জেই কিন্তু বা NHPC জেই, আমি যদি NHPC জেই কথা বলি, NHPC জেই কিন্তু জিকে আর রিজনিং একই আছে আর কি, অনলি জিকে আর রিজনিং আর কিছু নেই। তো RRB জেইয়ের ক্ষেত্রে তোমাদের RRB তোমাদের এই যে তোমাদের যেটা পুরোটা যে ক্লাসটা হচ্ছে, পুরো ক্লাসটা কিন্তু তিনটে ক্লাসে তিনটে এক্সামের জন্য পড়ে, শুধুমাত্র তিনটে নয়, তিনটে বললে ভুল হবে, তোমাদের সমস্ত যে অল টেকনিক্যাল ক্লাস, অল টেকনিক্যাল এক্সামের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হবে এই ক্লাসগুলো, ঠিক আছে? তো আপাতত আমি এই ক্লাসটা নিচ্ছি, আর তোমাদের রেসপন্স যদি ভালো পাই, তোমরা যদি বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলোকে, ঠিক আছে, তাহলে আমি আরও মোটিভেট হবো। আর আমি যদি আরও মোটিভেট হই তাহলে তোমাদের জন্য কিন্তু আমি আরও ক্লাস আনার চেষ্টা করবো, ঠিক আছে, থিওরি ক্লাস আনার চেষ্টা করবো এবং এক্সাম ওরিয়েন্টেড ক্লাস আনার চেষ্টা করবো, ঠিক আছে? তো স্যার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানিও এবং লাইক করে দিও, ঠিক আছে, ভালো লাগলে লাইক করে দিও, তোমাদের লাইকটাই আমার কাছে একটা মোটিভেশন। So thank you for watching.